আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের এই খবরে। আর একটু মন খারাপ করারই খবর, কারণ আসলে ভাগ্য সবসময় একরকম যায় না। ভ্লাদিমির পুতিনের অনবরত টানা জয়ের মাঝখানে নেগেটিভ খবর হচ্ছে সেই খেরসন অঞ্চলে। গতকালকের নিউজগুলো যারা দেখেছেন, বলেছিলাম যে খেরসনে ইউক্রেনীয় সেনাবাহিনী পুনর্গঠিত হচ্ছে, আর আজকের দিনে যে ঘটনা করেছে এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া, কারণ অস্ত্রগুলা যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স রকেট। দর্শক, আজকে ওয়ান কাইন্ড অফ সারপ্রাইজিং অ্যাটাক একটা হয়ে গেছে খেরসনে। আপনারা জানেন যে সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল ইউক্রেনের খেরসন অঞ্চল, আর সেই অঞ্চলটাতেই ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। অঞ্চলটিতে রাশিয়ার নিয়োগ দেওয়া ডেপুটি গভর্নর কিরিল স্ট্র্যামউসভের দাবি, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এরকম ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইউক্রেন, আর এই হামলার জন্য অপ্রস্তুত ছিল রুশ সেনাবাহিনী, যার ফলে বেশ কিছু হতাহত হয়েছে, নিহতের সংখ্যা হয়েছে। এতে আপনার সামরিক বাহিনীর পাশাপাশি স্থানীয় অঞ্চলের চারজন বাসিন্দা, বেসামরিক যারা, তারাও নিহত হয়েছে। দর্শক, এই কয়েকদিন যাবৎ এই খেরসন অঞ্চল থেকে নিজেদের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে রাশিয়া, পাঠিয়ে দিচ্ছে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে, কারণ পশ্চিমাদের গণমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী এই এলাকার আশেপাশে কৃষ্ণসাগরে পারমাণবিক বোমা ট্রায়াল করতে পারে ভ্লাদিমির পুতিন। ক্রিরিল স্ট্র্যামউসভ তিনি বলছেন যে ইউক্রেনের হামলার মুখে খেরসনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে এখনও মস্কো। শুক্রবার তাদের উপর অতর্কিত এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার বিষয়টি আবার স্বীকারও করেছেন ইউক্রেনের কর্মকর্তা, তবে কী ধরনের অস্ত্র ব্যবহার করেছেন সেইটা প্রকাশ্যে আনেনি। এখন পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে যে ইউক্রেনের উপরে রাশিয়া যে কামিকাজে ড্রোন বা শহীদ 136 ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে, সেটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে পশ্চিমারা যথেষ্ট চেষ্টা করছে ইরান থেকে আপনার এই ধরনের ড্রোনগুলো যেন রাশিয়া না পায়, ওইটা নিয়ে যেমন রাশিয়া একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে। যদিও গতকালকে ইরান প্রকাশ্যে এসেছে, কারণ ইরানের বিরুদ্ধে ইউক্রেন নিষেধাজ্ঞা জারি করেছে, পশ্চিমারা জারি করেছে। তো যুক্তরাষ্ট্রের বিষয়টাতেও সেম একই কাহিনী, যে ইউক্রেনকে তারা এই অস্ত্রগুলো দেওয়া বারবার রাশিয়ার না করার পরে দিচ্ছে, কারণ এই অস্ত্রগুলোকে ট্যাকেল দিতে এখনও ভ্লাদিমির পুতিনের কিছুটা কষ্ট হচ্ছে। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা আপনার M142 হিমার্স এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই এই মুহূর্তে আপনার আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের তৈরির দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র, এটা একটা উৎক্ষেপণ ব্যবস্থা। এই অস্ত্র ইউক্রেনের যুদ্ধের হিসাব নিকাশ বদলে দিয়েছে। অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার নাম হচ্ছে মেজর জেনারেল মিক রায়ান। তিনি বলছেন যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গেম চেঞ্জার একটা অস্ত্র। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যেই সাপোর্টিং দিচ্ছে এই মুহূর্তে ইউক্রেনকে, খেরসনের পরিস্থিতি বদলাতেও পারে। ইউক্রেনের হামলায় খেরসন শহরের অবস্থা জটিল বলেই আপনার জানিয়েছেন দেশটিতে যুদ্ধরত রাশিয়ান বাহিনীর নেতা জেনারেল সের্গেই শারোভিকিন, যিনি নবনিযুক্ত রাশিয়ান কমান্ডার। তিনিও বিষয়টা নিয়ে কথা বলেছেন। সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেছেন। হিমার্স ব্যবহার করে হামলা চালানোটা আরও সামনের দিকে করবে এমনটাই ভাবছে রাশিয়া। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনোলিন তিনি বলছেন, খেরসন সহ অন্য অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সরকার। হামলার মুখে আজ যারা নিজ এলাকা থেকে চলে যাবে তাদের থাকার জায়গাসহ প্রয়োজনীয় সব কিছু বিনামূল্যে সরবরাহ করবে। এই হামলার পর ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি বলছে খেরসনে হামলা অব্যাহত থাকবে, নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে তারা লড়াই করবে। এর পাশাপাশি তাদের যে সেনাকে আপনারা জানেন যে 15,000 সেনাকে ইইউ ট্রেনিং দিতে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাচ্ছে, সেখান থেকে ট্রেনিংয়ের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর কাছ থেকেও আকাশ প্রতিরক্ষা সিস্টেম সহ এই ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র মিসাইল সিস্টেম চাচ্ছে ইউক্রেন। জেলেন্সকি বলছেন যে খেরসনকে খুব দ্রুতই তারা মুক্ত করবেন, এরপর ধারাবাহিকভাবে একে একে অন্যান্য অঞ্চলগুলো যেগুলো রাশিয়া দখল করেছে সেই অঞ্চলগুলোকেও পুনরুদ্ধার করবেন। এখন প্রশ্ন হচ্ছে ভ্লাদিমির পুতিন আসলে কী করছে? দর্শক, ভ্লাদিমির পুতিনের একটা প্ল্যান তো সামনে আসছেই, যেটা নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম গোয়েন্দা সংস্থা, যুক্তরাজ্যের গণমাধ্যম গোয়েন্দা সংস্থাগুলো যে তথ্য প্রকাশ করেছে সেই তথ্য বলছে ভ্লাদিমির পুতিন খেরসনে বড় ঘটনাই ঘটাবেন। আর এই হামলার মাধ্যমে কোথাও না কোথাও জেলেন্সকি আপনার ওয়ান কাইন্ড অফ পুতিনের জন্য
পুতিনের যে আপকামিং লক্ষ্য পারমাণবিক বোমা ব্যবহার করার কৃষ্ণ সাগরে, সেইটাতেই আসলে ওয়ান কাইন্ড অফ পজিটিভ সাপোর্ট তৈরি করে দিয়েছেন বলেই অনেকে মনে করছেন। বিশ্লেষকরা বলছেন যে খেরসনে এই হামলার পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিন তার নিজস্ব শক্তি প্রত্যা প্রদর্শনের জন্য যেই পারমাণবিক বোমা ব্যবহারের চিন্তা করেছিল কৃষ্ণ সাগরে, সেটা এখন যা সময়ের ব্যাপার, যে কোনো সময় তিনি মেরে দিবেন। এখন সিচুয়েশন কোন দিকে যায় সেটা সময় বলে দিবে, অপেক্ষা করতে হবে। তবে আজকের দিনটা ছিল ইউক্রেন সেনাবাহিনীর জন্য। এখন এই হামলার পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিন কোন হামলা চালান সেটা হচ্ছে দেখার বিষয়। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।